রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ সুবহানাহু তাআলা সমগ্র কোরআন এবং হাদিসে মানুষের সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে ভয়ঙ্কর শত্রু, সবচেয়ে ভয়ানক শত্রু, সবচেয়ে ভয়াবহ শত্রু, সবচেয়ে জঘন্য নিকৃষ্ট শত্রু সম্পর্কে সজাগ এবং সচেতন করতে থেকেছেন মানুষকে। মানুষ বোকা, তাই শত্রুকে তা চিনে না। একজন সালাফ বলতেছে, লিকুল্লি ইনসানিন আদু, প্রত্যেক মানুষের শত্রু আছে, প্রত্যেক মানুষের শত্রু আছে, কিন্তু আমি তাকে শত্রু মনে করি না। মান আখাদা মালি, যে অন্যায়ভাবে আমার ধন সম্পদ দখল করে নিয়েছে, আমি তাকে শত্রু মনে করি না। মান ইগতাবানি আও ইত্তাহামানি, যে ব্যক্তি আমার নামে মিথ্যা অপবাদ দিয়েছে, আমি তাকে শত্রু মনে করি না। যে আমার গীবত করেছে, আমি তাকে শত্রু মনে করি না। আমি কাকে শত্রু মনে করি? ইযা আনা ফি তাআতিল্লাহ, যখন আমি আল্লাহর আনুগত্যে থাকি আর কেউ আমাকে আল্লাহর আনুগত্য থেকে দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, আমি তাকে আমার শত্রু মনে করি। তাহলে সে জ্ঞানী, সে বুঝে শত্রুকে। আল্লাহ সুবহানাহু তাআলা পুরো কোরআনে বলেছেন, ইন্নাস শাইতানা লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে ভয়ানক, সবচেয়ে ভয়াবহ, জানি মানি শত্রু হচ্ছে শয়তান। আপনি পবিত্র কোরআনের পৃষ্ঠা পৃষ্ঠা উল্টাবেন, আল্লাহ সুবহানাহু তাআলা মানুষকে শয়তানের ষড়যন্ত্র সম্পর্কে পুরো কোরআনে মানুষকে সজাগ এবং সতর্ক করতে থেকেছে। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে বলেছে, লা তাত্তাবিউ খুতুয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না, কেননা শয়তান তোমাদেরকে পথ ভ্রষ্ট করতে চায়। ফাবিমা আগওয়াইতানি লাকউদান্নাহুম, আমি অবশ্য অবশ্যই সিরাতে মুস্তাকিমে আসার যে রাস্তা আছে, এই সিরাতে মুস্তাকিমে আসার প্রত্যেকটা রাস্তায় মানুষের সামনে বাধা হয়ে দাঁড়াবো, তাদের ডানে থেকে বাধা হয়ে দাঁড়াবো, তাদের বাম থেকে বাধা হয়ে দাঁড়াবো, তাদের সামনে থেকে বাধা হয়ে দাঁড়াবো, তাদের পিছন থেকে বাধা হয়ে দাঁড়াবো। কে বাধা হয়ে দাঁড়াবে বলেন তো? শয়তান বাধা হয়ে দাঁড়াবে। শয়তান কাল্পনিক কোনো চরিত্রের নাম নয়, শয়তান বাস্তব চরিত্র। মানুষ তখনই বুদ্ধিমান হবে যখন নিজের শত্রু চিনতে পারবে। আল্লাহ সুবহানাহু তাআলা পবিত্র কোরআনে শয়তানের শপথ বলতে গিয়ে বলছেন, ওয়ালাউ দিল্লান্নাহুম ওয়ালাউ মান্নিয়ান্নাহুম, অবশ্য অবশ্যই নিশ্চয়ই আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব, আমি মানুষকে পথ ভ্রষ্ট করেই ছাড়ব। এটা শয়তানের ওয়াদা, শয়তানের শপথ, শয়তানের চেষ্টা। পৃথিবীতে প্রথম গুনাহ সংঘটিত হয়েছে শয়তানের প্ররোচনায়। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম গুনাহ করেছেন শয়তানের প্ররোচনায়। যেখানেই আল্লাহ আদম আর হাওয়ার ঘটনা বলেছেন, সেখানেই বলেছেন শয়তান তাদেরকে পথভ্রষ্ট করেছে। আযাল্লাহুমা, তাদেরকে পথভ্রষ্ট করেছে, তাদের পা পিছলিয়ে দিয়েছে কে? শয়তান। আল্লাহ সুবহানাহু তাআলা পুরো কোরআন মানুষকে শয়তান সম্পর্কে সজাগ এবং সতর্ক করতে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে শয়তানের বাস্তবতা বুঝাতে গিয়ে বলেছেন, শোনো, মা মিন মাউলুদিন, এমন কোন সন্তান পৃথিবীতে দুনিয়াতে জন্মগ্রহণ করে না যে প্রত্যেক সন্তানকে শয়তান স্পর্শ করে না, ইল্লা মারিয়াম ওয়া ইবনুহু ঈসা, প্রত্যেক সন্তান যে দুনিয়ায় জন্মগ্রহণ করে তাকে শয়তান স্পর্শ করে, হাত্তা ইস্তাহিল্লা সারেখান, শয়তানের স্পর্শে ওই ছোট বাচ্চা চিৎকার করে ওঠে।
ছোট বাচ্চা জন্মের পরে কাঁদে শয়তানের স্পর্শে। বাস্তব স্পর্শ কাল্পনিক নয়, সত্যিকার স্পর্শ কাল্পনিক নয়, আল্লাহর রাসূলের হাদিস। ইল্লা মারিয়াম ও ইবনু ঈসা, তবে মারিয়াম এবং তার ছেলে ঈসাকে শয়তান স্পর্শ করতে পারেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, এমন কোন আদম সন্তান নেই যার কারিনান দুইজন বন্ধু নেই, কারিনুম মিনাল মালায়েকা ওয়া কারিনুম মিনাশ শয়তান, একজন বন্ধু ফেরেশতা বন্ধু আর একজন বন্ধু শয়তান বন্ধু। তোমাদের প্রত্যেক ব্যক্তি, আপনারা এখানে যতজন উপস্থিত আছেন, প্রত্যেকের সাথে একজন করে শয়তান আছে, একজন করে ফেরেশতা আছে, আল্লাহ রাসূলের হাদিস। আমরা প্রত্যেক যারা জন্মগ্রহণ করেছি আমাদেরকে শয়তান স্পর্শ করেছে, আল্লাহ রাসূলের হাদিস। শয়তান বাস্তব, শয়তান আপনাকে 24 ঘন্টা পথ ভ্রষ্ট করার, খারাপ রাস্তায় নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। বাংলাদেশের একজন ভাইয়ের কথা আমি জানি, যিনি একসময় নাস্তিক ছিলেন, তিনি আমার সাথে গল্প করতে গিয়ে বলেছেন যে আমি নাস্তিক থেকে আস্তিক হয়েছি শুধু শয়তানের অস্তিত্ব বুঝতে পেরে। পড়তে পড়তে, জ্ঞান অর্জন করতে করতে আমি একসময় বুঝতে পেরেছি, অনুভব করেছি যে পৃথিবীতে শয়তান আছে, আর শয়তানকে ওই ক্ষমতা, ওই পাওয়ার দেওয়া আছে, যেই ক্ষমতা, যেই পাওয়ার দিয়ে সে মানুষকে পথভ্রষ্ট করে। আপনার রগে রগে চলার ক্ষমতা, রক্তে রক্তে চলার ক্ষমতা আল্লাহ আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি, পিতা মাতা, শিক্ষক পুত্র, রাজনৈতিক নেতা কাউকে দেয়নি। কাকে দিয়েছে? শয়তানকে দিয়ে। ওয়াসওয়াসাতু শয়তান, শয়তানের ওয়াসওয়াসা সরাসরি মানুষের অন্তরে। শয়তান আপনার অন্তরকে পরিবর্তন করতে পারে, আপনার রগে রগে রক্তে রক্তে চলতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস।